Hi, this is Sabrina Irene, আর এটা আমার গল্প। Stand by. আমার কাজ করা শুরু হয়েছিল খুবই অদ্ভুতভাবে। আমি আসলে জানতাম না আমি এই সেক্টরে কাজ করব। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এটা হচ্ছে 2000-এ, তখন পরীক্ষা দেওয়ার পর আমাদের স্কুলে কিছু ফর্ম আসে যে এখান থেকে কিছু ছেলেমেয়েদেরকে একটা প্রাইভেট টিভি চ্যানেলে ডাকছে। তোমার টিচাররা আমাদের স্কুল থেকে 10 জনকে সিলেক্ট করে দেয় যাওয়ার জন্য। আমি ফর্মটা নিয়ে বাসায় যাই, বাসায় যাওয়ার পর আব্বাকে বলি, আব্বা তখন বলে ঠিক আছে পরীক্ষা তো শেষ হয়েছে তুমি যেতে পারো। তো এখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে এখানে আরও অনেক জায়গা থেকে অনেক ধরনের ছেলেমেয়েরা আসছে। একটা ওয়ার্কশপের মতো হলো, ইন্টারভিউ হলো, আর একটা রিটেন হলো। আমার মনে আছে যে পুরো প্রসেসটাই আমি অনেক মজা করে দিয়েছিলাম, কারণ আমি সিরিয়াস ছিলাম এটা নিয়ে। তো আনফর্চুনেটলি ওইখানে আমাকে সিলেক্ট করে, প্রায় মনে হয় 5000 ছেলেমেয়ের মধ্যে 32 জন ছেলেমেয়ে নেয়, তো ওর মধ্যে লাকি ওয়ান আমি একজন ছিলাম। তো ওইটা ছিল ইটিভির একটা বাচ্চাদের প্রোগ্রাম, ছিল মুক্ত খবর সংবাদের একটা প্রোগ্রাম। তো ওইখানে যাওয়ার পর এখানে 3 মাসের একটা কোর্স হয়। কোর্স হওয়ার পরে হচ্ছে হলো আমি এক্সাইটেড হই যে ক্যামেরার পিছনে কীভাবে কাজ করতে হয়। এখানে আমি 2 বছর কাজ করি। তখন আমরা একটা টিভি চ্যানেলে কাজ করতাম অ্যাজ এ রিসার্চার, প্রেজেন্টার, মানে এভরিথিং সব আমাদের করতে হতো। আমাদের প্রডিউসার ছিলেন সাবিনা বারি লাকি, সো উনি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিতেন। তারপর হচ্ছিল আমি ফুয়াদ চৌধুরীর আন্ডারে একটা প্রোডাকশন হাউসে কাজ করি, এখানে বিভিন্ন ডকুমেন্টারির সাথে কাজ করা শুরু করি। তো আমার ক্রেভিংটা ছিল যে আমি এনিহাও ক্যামেরার পিছনে কাজ করব, কিন্তু দেখা যেত কি মানুষজন আমাকে ক্যামেরার পিছনে থেকে বেশি ক্যামেরার সামনে দিয়ে দিত, আচ্ছা তুমি এটার অ্যাক্টিংটা করো, আচ্ছা তুমি এটার প্রেজেন্টেশনটা তুমি করো। তো এরকম করে দেখা গেছে যে আমি ক্যামেরার সামনে আমি অনেক কাজ করেছি, ক্যামেরার সামনে নাটকে অ্যাক্টিং করেছি, তারপর হচ্ছে প্রেজেন্টেশন করেছি। তো একটা পরে টাইমে গিয়ে আমার মনে হলো কি যে আমি যদি ক্যামেরার সামনেই কাজ করতে চাই, মানে করতে থাকি, তাহলে আমার আমি যেটা চাই যে ক্যামেরার পিছনে কাজ করতে, সেটা আমার করা হবে না। সো 2006-এ আমি হচ্ছে স্টপ করে দিই। আমার যত ধরনের ফোন কল আসতো কাজ করার জন্য ক্যামেরার সামনে, আমি সবাইকে না করে দেওয়া শুরু করলাম। এবং তখন থেকে আমি আরও সিরিয়াস হওয়া শুরু করলাম যে ক্যামেরার পিছনে কীভাবে কাজ করতে হয়। আমার একটা পজিটিভ দিক হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করছে। আমার বাবা, আমার 3 ভাই, আমার মা যে কোনো কাজেই আমাকে সাপোর্ট করছে। আমার ছোটো ভাই আমাকে একদিনে কথা বলে যে আমি বলে যা করতে চাই তা করতে পারি, মানে লাইক বাধা কম আসে। সো মেবি এই পজিটিভ ভাইবগুলো আমাকে অনেক বেশি এনকারেজ করতো। তারপর 2006-এ আই গেস বৈশাখী টিভি চ্যানেলের জন্য একটা কাজ করি। ওইখানে কাজ ছিল যে 2 মিনিটে করে বাংলাদেশের যত সেলিব্রিটি আছে তাদের একটা ফিলার বানাতে হবে যে ওদের লাইফের টার্নিং পয়েন্ট কী হবে। তো এর মধ্যে একটা ওয়ান অফ দ্য ফিলার বানিয়েছিলাম অমিতাভ ভাইকে নিয়ে। সো এখানে অমিতাভ ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। অমিতাভ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে অমিতাভ ভাই আমাদের চারুকলা একটা ইভেন্টে এসে আসছিল, ওইখানে সে আমাকে প্রপোজ করে তার একটা টিভিসিতে কাজ করার জন্য অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে। আমার ক্যারিয়ার কিন্তু মোটো ডিরেক্টর হিসেবে শুরু হয় নাই। তারপর আমি কস্টিউম ডিজাইনার হিসেবে যখন কাজ করার সুযোগ পেলাম, তখন আমি সহ আমার সঙ্গে আরও 2টা ফ্রেন্ড ছিল, আমরা টিম হয়ে কস্টিউম ডিজাইনিং করলাম বাংলালিং দেশ ওয়ানের ফার্স্ট কাজ ছিল আমার। তো ওই সেক্টরে কাজ করতে গিয়ে তারপর টানারও বেশ কয়েকটি প্রজেক্টে অমিতাভ ভাইয়ের সাথে কাজ করলাম। কিন্তু ওইখানে আমি যেটা করতাম, কস্টিউম ডিজাইনিংয়ের পাশাপাশি আমি আদার্স কাজগুলোতে অনেক বেশি ইনভলভ ছিলাম, যার কারণে অমিতাভ ভাই আমাকে একদিন বসে, আইরিন শোন তুই তো কস্টিউম ডিজাইনিং অন্য কাউকে শিখিয়ে দে, তুই আমাকে অ্যাসিস্ট করবি? তখন আমার কাছে মনে হলো বিঙ্গো, এটাই তো চাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে আমি অমিতাভ ভাইকে অ্যাসিস্ট করা শুরু করি। চিফ হিসেবে কাজ করতে গিয়ে যেটা আমি শিখেছি যে লিডারশিপটা, প্লাস হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং কেন বেশি টানে, কারণ এভরি সিঙ্গেল ডে একটা ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়, ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট জোনে যাওয়া হয়, এই জন্য অ্যাডভার্টাইজিং আমার খুব ভালো লাগে করতে। পরে 2016-এর মিডলে রাজীব ভাই, ওগলভির হেড ছিলেন ক্রিয়েটিভ, সে হচ্ছিল আমাকে ফোন দিয়ে বলে যে আইরিন এরকম একটা কাজ আছে তুমি কি করতা? তো আমি তাকে পাল্টা দিয়েছিলাম, ওইটা আমার মনে আছে, যে তাকে আমি বলছিলাম আপনার কি মনে হয় আমি করতে পারবো? তখন বলছে যে না আমার মনে হয় তুই এটা পারবি। ওইটা ছিল আমার মানে নিজের ডিরেকশন দেওয়া ফার্স্ট প্রজেক্ট, সেটা ছিল হুয়াওয়ে সেলফোনের একটা ঈদ অফার। ওইখান থেকে আমার ডিরেকশন দেওয়া শুরু হয়েছে। ওই ডিরেকশন থেকে যদি শুরু করলাম, আমি যদি 17 থেকে শুরু করি, 19-এর এই পর্যন্ত আমি 45টা বিজ্ঞাপনের ডিরেকশন দিয়ে দিই। যখন ডিরেকশন দেওয়া শুরু করলাম, আমি মনে হয় 3টা অথবা 4টা কাজ করেছি। একটা প্রাইভেট টিভি চ্যানেলে আমাকে ডাক দেয় একটা ইন্টারভিউর জন্য, তো টাকার পরে আমি যখন গেলাম সেখানে, আমাকে বললো যে মহিলা ডিরেক্টর। তা আমি তখন
আমাকে একটু অড লাগছে শুনে। অড লাগার পর আমি তাকে বলছি যে আমি কি মানে পুরুষ ডিরেক্টর থেকে কোনো দিক থেকে কম কাজ করি, বা ডিরেক্টর তো ডিরেক্টরই হয়, ও তো আর পুরুষ আর মেয়ে মানুষ হয় না, বা আমার কাজ থেকে কি আলাদা করা যায় যে এটা মেয়ে মানুষের কাজ আর এটা ছেলে মানুষের কাজ, সেটা নিশ্চয়ই না। তখন তারা আমাকে যে এক্সপ্লেনেশনটা দিয়েছে সেটা আমার সত্যি আসলে আমি এগ্রি করেছি, সেটা হচ্ছিল বলছে আপু দেখেন আপনি তো স্টার্ট করেছেন, তখন আমি বলছি আমি কিন্তু স্টার্ট করিনি, আমার আগেও আরেকজন করেছিল কিন্তু সে লং লার্নে যায় নাই, আমি টানা করছি আর কি। তখন বলছে না তারপর তো আপনি এখন অনেকগুলো কাজ একসাথে করছেন, যেহেতু আপনি শুরু করেছেন এই জন্য আপনাকে সম্বোধন করা হচ্ছে মহিলা ডিরেক্টর হিসেবে, এর পরের জেনারেশন যারা আসবে তাদেরকে হয়তো বা আর মহিলা ডিরেক্টর হিসেবে বলা যাবে না। বাবা আমাকে সবসময় একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে নিজেকে মানুষ হিসেবে চিন্তা করবা তাহলে তুমি আগে বাড়তে পারবা, তুমি চিন্তা করবো না তুমি মেয়ে, তুমি চিন্তা করবো না তুমি ছেলে। আমি আসলে মোমেন্টে বিশ্বাস করতে পছন্দ করি আর কি, যে এখন আমার কাছে এটা আছে, এটা নিয়ে আমি কীভাবে লাইফ স্পেন্ড করতে হয়। অনেকে বলে যে আমার তো কোনো লিঙ্ক নাই, আমি কিভাবে আসবো, আমি তো এসএফের চিনি না। যদি বলি আমার কথা, আমি হচ্ছি আজিমপুরে বড় হয়েছি, আমি পুরান ঢাকার মেয়ে, সো আমার তো আমার পুরো ফুল ফ্যামিলি কারোর সাথে কোনো লিঙ্ক নেই, কেউ মিডিয়ার সাথে রিলেটেড না। হ্যাঁ স্কোপ পেয়েছি, স্কোপটাকে আমি কাজে লাগিয়েছি, এবং স্কোপটা আসলে আমাকে ভাবতে শিখিয়েছে যে আমি কী চাই। এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন ইজ রিয়েল, সো লাইফে যেটা ইম্যাজিন করবো সেটা আসলে রিয়েল হবে যদি তুমি ইম্যাজিনটা ঠিকঠাক মতো করে করো। মানুষের মুখে শোনা যায় মিডিয়া মাত্রই খারাপ, আর মিডিয়ার মেয়ে ও মাই গড, কিন্তু এটা আমার কানে এখন পর্যন্ত আসে নাই কারণ আমি এটা আমি অ্যালাউ করি না। সো যে কোনো সেক্টরেই ভালো খারাপ দুটোই আছে, যে কোনো আবিষ্কারেই ভালো খারাপ দুটোই আছে, সে নিজেকে চুজ করতে হবে তুমি কী চাও। থ্যাংক ইউ দেখোপিডিয়া ফর কভারিং মাই স্টোরি।